হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা ডিজিটাল বাংলাদেশ দিবস 2022-এর কুইজ অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারি এবং নিবন্ধন করার পর কিভাবে আমরা আমাদের প্রোফাইলটা আপডেট করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ছোট একটা ইন্ট্রোর পরে স্ক্রিনে আসলাম। আমাদের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে যে কিভাবে আমরা ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারি সেই বিষয়টি। তো আপনারা চাইলে এটা মোবাইল দিয়ে নিবন্ধন করতে পারবেন এবং নিবন্ধন করে আপনারা কুইজে অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। আপনারা এখানে আসার পরে অ্যাড্রেস বারে লিখবেন quiz.digitalbangladesh। এটা লেখার পরে যদি আমরা এন্টার বাটনে প্রেস করি তাহলে আমরা এই quiz.digitalbangladesh.gov.bd এই ঠিকানায় চলে আসবো। তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই সাইটে চলে আসতে পারবেন। তো এখানে আসার পরে আমরা ডিজিটাল বাংলাদেশ দিবস 2022-এর অনলাইন কুইজ প্রতিযোগিতায় ক্লিক করলে আমরা এরকম একটা পেজে চলে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নিয়মাবলী আছে, কারা কারা অংশগ্রহণ করতে পারবে, সর্বমোট কতটি পুরস্কার আছে। এখানে প্রথম পুরস্কার হচ্ছে ল্যাপটপ কোর i7 10th generation, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ কোর i7 8th generation, তৃতীয় পুরস্কার ল্যাপটপ কোর i5 10th generation সহ 21টি পুরস্কার আছে। এখানে নিবন্ধনের ডেডলাইন দেওয়া আছে এবং অনলাইন কুইজ প্রতিযোগিতার সময় এখানে দেওয়া আছে। ক গ্রুপ হচ্ছে আমাদের 29 নভেম্বর, খ গ্রুপ হচ্ছে 1 ডিসেম্বর এবং গ গ্রুপ হচ্ছে 2 ডিসেম্বর। এবং এখানে নিয়মাবলী দেওয়া আছে, সুন্দরভাবে বাংলায় লেখা আছে, আপনারা সেটা দেখে নেবেন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুইজের বিষয় এখানে দেওয়া আছে, যেগুলা আপনারা পড়বেন বা এসব বিষয় সম্পর্কে আপনারা জ্ঞান রাখবেন তাহলে কুইজ প্রতিযোগিতা আপনারা ভালো ফলাফল করতে পারবেন। তো এগুলো আমরা দেখে নেওয়ার পরে আমরা যেহেতু নিবন্ধন করব তাই আমাদের ডান পাশে যে নিবন্ধন অপশন আছে এই নিবন্ধন অপশনে একটা ক্লিক করব। নিবন্ধন অপশনে ক্লিক করার পর এখানে আমাদের নিবন্ধন করার জন্য একটা হোম পেজ চলে আসবে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পুরো নাম এখানে দিতে হবে, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, পাসওয়ার্ড। তারপরে এখান থেকে আমরা জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে গ্রুপ সিলেক্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে নাম লিখব। তো এখানে আমি নাম লিখলাম, নাম লিখার পরে এখানে আমরা মোবাইল নাম্বার লিখবো, নিজ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আমাদের সচল আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। তো এটা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিব, অর্থাৎ যে তারিখে আমাদের জন্ম হয়েছে সেই জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিব। এবং জন্ম তারিখ সিলেক্ট করার পর পরেই আমাদের অটোমেটিক ভাবে আমাদের এখানে গ্রুপ সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা কোন গ্রুপে অংশগ্রহণ করব সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা তারিখ সিলেক্ট করে দিলাম। তারপরে তারিখ সিলেক্ট করার পরে এখানে আমরা আবারও পাসওয়ার্ড দিব, অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব পরবর্তীতে, তো সেই পাসওয়ার্ড যেন আমরা মনে রাখি, তাহলে আমাদের লগ ইন করতে আর সমস্যা হবে না। তো সেই পাসওয়ার্ড দিলাম এবং এখানে বয়স দেওয়ার পর সাথে সাথে এখানে গ্রুপ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা আমরা এখানে লিখে দিব। তো ক্যাপচা কোড যেটা আছে আপনারা অ্যাকুরেট করে লিখে দিবেন, তো আমি সেটা লিখে দিচ্ছি। তো সেই ক্যাপচা কোডটা লিখে দেওয়ার পরে এই যে নিবন্ধন করুন অপশন আছে এই নিবন্ধন করুন অপশনে একটা ক্লিক করব। নিবন্ধন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মোবাইল নাম্বার দিয়ে ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে, পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করে নিন, ক্যাপচা মিল নাই। তো এই নাম্বার দিয়ে যদি আমরা লগইন করি তাহলে আপনারা দেখবেন যে আসলে আমাদের এটা অ্যাকাউন্টটা সঠিক আছে কি নাই, কারণ এখানে সার্ভারে একটু ভুল দেখাচ্ছে। তো আমি লগইন করে দেখি। তো এখানে লগ আউট করলাম। লগ আউট করার পরে যদি আবার পুনরায় লগইন করি তাহলে এখানে সেই মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে
দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি প্রবেশ করালাম তারপরে যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি আবারো এখানে লিখে দিব তো সেই ক্যাপচা কোডটি আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে আমরা লগইন অপশনে একটা ক্লিক করব লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনারা এখানে যে আমাদের প্রোফাইলে আমরা লগইন করেছি তাহলে আপনাদের ওখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কোনো সমস্যা না আপনারা সেই প্রোফাইলে আবারো লগইন করতে পারবেন তো এখানে আমরা লগইন করলাম লগইন করার পরে প্রোফাইলের সকল তথ্য আপডেট না করা থাকলে দয়া করে আপডেট করুন অন্যথায় আপনি কুইজে অংশগ্রহণ করতে পারবেন না তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা আপডেট করতে হবে তাহলে প্রোফাইল আপডেট করার জন্য আমরা আমাদের যে প্রোফাইল আপডেট অপশন আছে এই প্রোফাইল আপডেট অপশনে একটা ক্লিক করব প্রোফাইল আপডেট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফর্ম চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ স্টার চিহ্নিত যেসব ঘর সেটা পূরণ করতে হবে তো এখানে আমি বাংলায় নাম পূর্বে দিয়েছি তারপরে এখান থেকে আমরা ইংরেজি নামটা লিখে দিব ইংরেজি নামটা লিখে দিলাম তারপরে এখানে পিতার নাম বাংলায় লিখে দিতে হবে এখানে স্পষ্ট করে বলা আছে পিতার নাম বাংলায় তো এখানে বাংলায় পিতার নাম এবং বাংলায় মাতার নাম দিলাম তারপরে এখান থেকে পেশা সিলেক্ট করতে হবে তো পেশা এখানে আমি লিখে দিব সেটা লিখে দিলাম তারপরে প্রতিষ্ঠানের নাম এখানে আমরা লিখে দিব তো স্কুলের নামটা লিখে দেওয়ার পরে আমরা লিঙ্গ নির্বাচন করে দিব এখান থেকে তো লিঙ্গ নির্বাচন করার পরে আমরা ঠিকানা লিখে দিব অর্থাৎ নিজ নিজ ঠিকানা যেটা সেই ঠিকানাটা আপনারা এখানে লিখে দিবেন তারপরে এখান থেকে দেশ নির্বাচন করে দিবেন তারপরে আমাদের এখানে বিভাগ নির্বাচন করে দিতে হবে এখান থেকে তারপরে আবারও আমরা জেলা শহর নির্বাচন করে দিব তারপরে এখান থেকে উপজেলা বা সিটি কর্পোরেশন যদি থাকে আপনাদের উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আমরা বিকল্প মোবাইল নাম্বার দিতে পারি যদি নাও দিই তাতে সমস্যা নাই এবং জন্ম নিবন্ধন নম্বর দিলেও দিতে পারবো না দিলেও কোনো সমস্যা নাই তারপরে এখান থেকে আমরা ছবি আপলোড করে দিব তো চুজ ফাইলে ক্লিক করলে আমাদের ছবির লোকেশনে নিয়ে যাবে তো যেখানে ছবিটা রেখেছি সেই ছবিটা সিলেক্ট করার পরে আমরা ওপেনে ক্লিক করব তাহলে আমাদের তথ্যগুলো সম্পূর্ণ আপডেট হবে তারপরে এখানে তথ্যগুলো সেভ করার জন্য এই আপডেট কোন অপশনে একটা ক্লিক করব তাহলে আপডেট করুনে ক্লিক করলে এখানে আমাদের একটা নোটিফিকেশন আসছে যে আপনার প্রোফাইল আপডেট হয়েছে তারপরে আমরা এই ওকে বাটনে একটা ক্লিক করব তাহলে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে তথ্যগুলো চাওয়া ছিল এখানে সেই তথ্যটা আমরা আপডেট করে দিলাম প্রোফাইল আপডেট করার পরে যদি আমরা কুইজ অনুশীলন করতে চাই তাহলে এই যে কুইজ অনুশীলন অপশনে একটা ক্লিক করলে আমাদের এখানে নিয়মাবলী সহ যেগুলো বিষয় আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবো এবং প্রোফাইলে থাকলে আমরা প্রোফাইলে আবার ফিরে আসতে পারবো এবং এখান থেকে আমাদের প্রোফাইলটা আপডেট করার পরে আমাদের এই প্রোফাইল একটা লিংক চলে আসবে সেখান থেকে আমরা কুইজে অংশ নিতে পারবো তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাতে পেরেছি কিভাবে নিবন্ধন করতে হবে তো এইভাবে আপনারা নিবন্ধন করবেন এবং কুইজে অংশগ্রহণ করে আপনারা পুরস্কার জিতে নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন কারণ যখনই আমি এই ধরনের আপডেট ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে